ফালতু রান্না রান্না করেছে একদম ভালো হয়নি ভালো হয়েছে তো দেখো বন্ধুরা এত কষ্ট করে রান্না করার পরও বলছে ভালো হয়নি এইভাবে যদি সব সময় অপমান করে তো ভালো লাগে এরপর থেকে আমি আর রান্না করব না আমি আজকে ভাতই খাবো না একদম আজকে রান্না করতে পারো না তুমি না সবাই বলছে ভালো রান্না হয়েছে ও বলছে ভালো রান্না বেটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আমরা বাবা মেয়ে একদিকে বলছে ভালো রান্না হয়েছে আমি নিজে খেয়ে দেখছি ভালো হয়েছে আর ও খাচ্ছে তুমি খাচ্ছ কেন ভালো রান্না হয়নি তো আমি কি দেখাবো তো তুমি তো একটু আগে বললে খাবে না ভালো যখন হয়নি তো খাচ্ছ কেন খাবো না না এই যে দিদি লো দেখো রাগ করে বন্ধুরা দেখো এই রাগ করে দিদি লো এরকম রাগ করলে চলে এত সুন্দর ওর রান্নাটা অ্যাকচুয়ালি ওর করার কথা স্বামীকে দিয়ে রান্না করাচ্ছে আর বলছে ভালো হয়নি এরকম যদি টোন কাটে রান্নার মধ্যে ফোন দেওয়া ভালো লাগে কারণ রান্না করতে এরপর থেকে রান্না আমি করবো করার ইচ্ছে করবে না কিন্তু বলে দিলাম তোমার হাতে আর আমি কাজ করে দেবো না কাজ করতে হবে না তোমাকে আমি বলি তোমাকে যে কাজ করো তুমি তো তুমি কেন বললে আমি তোমাকে বলেছিলাম আজকে রান্নাটা তোমাকে করতে হবে তো তুমিই তো বললে যে তুমি রান্না ভালো পারো তুমি করো আর এখন বলছো রান্না ভালো হয়নি এর থেকে কত ভালো রান্না তো যা তুমি হোটেলে গিয়ে খাও আর বাড়িতে খাবে না হোটেলে আর রান্না করবে না তুমি একদম হ্যাঁ করবো না তুমি হোটেলে গিয়ে রান্না করবা আর ওই অর্ডার করে খাবা ফ্লিপকার্টে ওই ফ্লিপকার্ট না কোথা থেকে অর্ডার করে জোম্যাটো থেকে তুমি খেয়ে নিবা আমাকে বলবে না এত সুন্দর রান্না হওয়ার পর আমার বাবা মেয়েকে দুজনে ভালো লাগছে ওকে বলে ভালো লাগছে একদম ভালো হয়নি বন্ধুরা আমি সত্য কথা বলছি একদম বাজে রান্না করে একদম পায়ে পড়ে ঝগড়া করতে আসে সবসময় এরকম রান্না নিয়ে যে কোনো কাজ নিয়ে পায়ে পড়ে ঝগড়া করতে আসে সবসময় ঝগড়া করতে ভালো লাগে তো ভালোবাসে তো খেতে খেতে কেউ ঝগড়া করে তোমরাই বলো বন্ধুরা আমরা খেতে বসছি তো যেটা সত্যি কথা সেটা আমি বলবো না বলো তো বন্ধুরা এটা কোথায় সত্যি আমার ভালো লাগেনি তো আমি কি বলবো আজ ভালো রান্না মেয়েটাকে বলছে ভালো লাগছে ওকে বলছে ভালো লাগছে এর থেকে কিরকম রান্না করতে হবে তুমি তোমরাই বলো বন্ধুরা তোমরা কার পক্ষে কমেন্ট বক্সে জানাবে বৌদির পক্ষে না দিদির পক্ষে না দাদার পক্ষে না মেয়ের পক্ষে কেমন হয়েছে বেটা আরেকবার বলো খুব সুন্দর ফাটাফাটি বলছে খুব সুন্দর হচ্ছে তোমরাই কমেন্ট বক্সে জানাবে কার দিকে তোমরা ভোট দাও বৌদির দিকে না দিদির দিকে না দাদার দিকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা ঠিক আছে কে ভোট পায় তুমি ভোট পাও না আমি ভোট পাই আমি রান্না করেছি রান্নার ভিডিওটা তোমাদের দিব লং ভিডিও করেছি আর বড় লং ভিডিওটা তোমরা পেয়ে যাবে মন্ডল দেবা ব্লগস যে চ্যানেলটা আমার রয়েছে মন্ডল দেবা ওই চ্যানেলে তোমরা এই বড় ভিডিওটা পেয়ে যাবে তোমরা দেখবে কিভাবে রান্নাটা করেছি তোমাদের সম্পূর্ণ আমি দিয়ে দিব ভিডিওটা শ্যুট করেছি আজকে ঠিক আছে